আমি মনে করি সেই অর্থের দায়ী আমরা সকলেই। আমরা দায়ী ব্যক্তিদেরকে কখনোই আইনের অধীনে আনতে পারি না। তবে আমার যেটা বিশ্বাস, সরকার জনগণের কল্যাণে রাজনৈতিক কঠোর সদিচ্ছায় যদি এখন এগিয়ে আসে, এটি মহার্ঘ সময়, এটি সেই গুরুত্বপূর্ণ সময় কাল যে আমরা আসলে সব কিছু সমন্বিত করে ঘুরে দাঁড়ানো একটা প্রয়াস হয়তো নিব। আমরা খুব স্পষ্ট করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে 6টা মন্ত্রণালয়কে দায়ী করে তাদের অবহেলাজনিত হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় অথবা প্রশাসনিকভাবে বিচার করার জন্য দাবি তুলেছি। তার মানে কারা দায়ী এ বিষয়ে কোনো সংশয় আমাদের কাছে নাই, আমরাও জাতির কাছে সেটা তুলে ধরেছি। ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারা দায়ী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এই মন্ত্রণালয় সহ তারা দায়ী। দায়ী অবশ্যই সেবা সংস্থাগুলো, বিশেষ করে খনিজ এবং বিদ্যুৎ মন্ত্রণালয়, তারা কমপ্লায়েন্সগুলো, ইস্যুগুলো পরিষ্কারভাবে নিশ্চিত না করে এই সংযোগগুলি দিয়ে এই অপরাধ সংগঠনে সহায়তা করছে। সিটি কর্পোরেশন, যারা স্থানীয় সরকারের অধীনে, তারা ট্রেড লাইসেন্স দিচ্ছে, আবার ওই প্রত্যেকটা হোল্ডিংয়ের ট্যাক্স নিচ্ছে, ব্যবহার অনুযায়ী অতিরিক্ত ট্যাক্স আদায় করছে, কিন্তু রাজস্ব অন্যান্য সংস্থার কমপ্লায়েন্স এবং অনুমোদন আছে কি না সেটা তারা চেক করছে না, শুধু অর্থ গৃহীতার পরিচয় দিচ্ছে। তারা দায়ী, এবং অবশ্যই সেই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর এবং বাণিজ্য অধিদপ্তর, রেস্টুরেন্ট যদি হয় তাহলে বিশেষভাবে অনুমোদন দেয়, তারা দায়ী। এবং সবশেষে পরিবেশ মন্ত্রণালয়, জলবায়ু বৈশ্বিকতার মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তর, এই 6টি সংস্থা যুগপতভাবে অসমন্বিত কর্মতৎপরতায় এই মৃত্যু ফাঁদগুলো তৈরিতে সহায়তা করছে। সবচেয়ে বেশি দায়ী এই অমান্য করা ওই বিল্ডিংয়ের মালিক অথবা ফ্লোরের মালিক অথবা রেস্টুরেন্ট মালিকরা। এই অর্থগৃহীত মানুষগুলো শুধুমাত্র অর্থ আয়ের স্বার্থে তারা এই মৃত্যু কূপগুলো তৈরি করছে, আবদ্ধ ভবন তৈরি করছে, তার কোনো ভেন্টিলেশন থাকে না। যখন একটা ঘটনা ঘটে সেই অবস্থায় কী করতে হবে, সেজন্যে যথাযথ ট্রেন লোকও রাখে না। এবং এবার আমরা যেটা দেখলাম যে অগ্নি নির্বাপন এবং অগ্নিকালীন প্রতিঘাত সময় মানুষের বেরিয়ে যাওয়ার সকল ধরনের নিয়মকানুনের অবজ্ঞা তোয়াক্কা না করে এই ব্যবসাটা পরিচালনা করছিল। স্বয়ংক্রিয়ভাবে পানি নিবানো তো দূরের কথা, মানুষ যে পালিয়ে যাবে সে পথটুকু পর্যন্ত এই গ্যাসের সিলিন্ডার দিয়ে রুদ্ধ করা ছিল। আমি মনে করি সেই অর্থের দায়ী আমরা সকলেই। আমরা নির্বিকার থেকেছি, সরকার সাংবিধানিকভাবে প্রতিটি মানুষকে এই অধিকার দেওয়ার কথা যে একটি ভবন নিরাপদ কিনা সেটা যেন জনগণ নিশ্চিত হতে পারে, সেটি যেমনি করে আমরা পাইনি, তেমনি করে আমরাও খুব অসচেতনভাবে এই ভবনগুলোতে কখনোই আমার পরিবার আমার কথা চিন্তা করে এ স্বাচ্ছন্দ্যপূর্ণ ঝুঁকিমুক্ত আছে কি না সেটা দেখার চেষ্টা করি না। তার মানে এই পুরো বিষয়টাকে কম্পার্টমেন্টালাইজ যদি করি, তাহলে সরকারিভাবে 6টি মন্ত্রণালয়, ব্যক্তিগতভাবে আমরা যারা ব্যবহার করছি এবং যারা অর্থের লোভের কারণে ভোক্তা হিসেবে আমাদেরকে মৃত্যুকূপে ঠেলে দিচ্ছে। আমরা মনে করি তো সমন্বিত এবং ত্বরান্বিত কার্যক্রম টাস্কফোর্সের মধ্যে দিয়ে যদি করা যায়, রানা প্লাজার পরবর্তীতে যেভাবে ঘুরে দাঁড়িয়ে হয়েছিল ঠিক তদরূপ 3-6 মাসে আমরা আসলে ঘুরে দাঁড়িয়ে একটি বিপদসংকুল মুক্ত অপঘাতে মৃত্যুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা একটি নগরীতে পরিণত হতে পারব। আমরা দায়ী ব্যক্তিদেরকে কখনোই আইনের অধীনে আনতে পারি না, বরং কেষ্টবেটাই চোর মনে করে জনগণ, ভোক্তা এবং কর্মচারী যারা হয়তো বেতনভুক্ত লোক মাত্র, যারা হয়তো 29 তারিখে বেতন পাওয়ার কথা ছিল বেতনটাও পায় নাই, তাদেরকেই শাস্তির মধ্যে আনার একটা চেষ্টা করি। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন দফা থেকে এ বিষয়ে কোনো ধরনের রাগ ঢাক না করে স্পষ্ট উচ্চারণ করেছি। আমরা কালকে 11টায় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিষয়গুলো আরও পরিষ্কার করব। তবে আমার যেটা বিশ্বাস, সরকার জনগণের কল্যাণে রাজনৈতিক কঠোর সদিচ্ছায় যদি এখন এগিয়ে আসে, এটি মহার্ঘ সময়, এটি সেই গুরুত্বপূর্ণ সময় কাল যে আমরা আসলে সব কিছু সমন্বিত করে ঘুরে দাঁড়ানো একটা প্রয়াস হয়তো নিব। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ।